হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক পাজল মিডিয়ার। আমি আপনাদের সাথে আছি বরাবরের মতো মেধা। তো গাইস, আপনারা স্ক্রিনে আজ দেখতে পাচ্ছেন একটা দারুণ নিউজ। জায়েদ খান নাকি বিয়ে করেছেন রোলেক্স হিরো খ্যাত স্বঘোষিত সুপারস্টার জায়েদ খান, তিনি বিয়ে করেছেন। এই নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বেশ তুলকালাম চলছে। তো আমরা আসলে আমাদের এই শোতে যেটা করি তা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন নিউজে মানুষ কী ধরনের রিয়্যাক্ট করে সেটাই কিন্তু আমরা তুলে ধরি। তো গাইস, আজকের কথা বাদ দিয়ে চলুন আমরা আজকে দেখি এটিএন নিউজ ডিজিটালের পোস্ট করা একটি ভিডিও, জায়েদ খানের বিয়ে নিয়ে তুলকালাম কাণ্ড। এরকম একটা ভিডিওতে সাধারণ মানুষ কী মন্তব্য করেছেন। তো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আপনারা এটিএন নিউজ ডিজিটালে গিয়ে ভিডিওটি দেখতে পাবেন, জায়েদ খানের বিয়ে নিয়ে তুলকালাম কাণ্ড। তো কমেন্টগুলি পড়ার আগে প্রথমে আমি ফিল্টার করে নিব, নিউজ করে নিব। প্রথম কমেন্টটি করেছে মনির আহমেদ রাজীব, তিনি লিখেছেন ইনি কিসের নায়ক। ওকে, ইনি কিসের নায়ক? রওশন আরা হোসাইন, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সুমতি হয়েছে এতদিনে। অর্থাৎ জায়েদ খান যে বিয়ে করেছেন এটার জন্য কিন্তু রওশন আরা হোসাইন যিনি, তিনি কিন্তু খুব খুশি হয়েছেন, কারণ তার মনে হয়েছে যে জায়েদ খানের এতদিনে সুবুদ্ধি হয়েছে। মামুন রশিদ, তিনি লিখেছেন ফুটফুটে সুন্দর। এমডি সিফাত হোসাইন, তিনি লিখেছেন আমাদের নওগাঁ স্টেডিয়ামে এসে এই পাগলা ডিগবাজি দিয়ে গেছে। ওকে, তার মানে জায়েদ খানের ডিগবাজি আপনিও দেখেছেন এমডি সিফাত হোসাইন। এমডি গিয়াসউদ্দিন, তিনি মহিউদ্দিন আল মাহিনকে মেনশন করে লিখেছেন দাওয়াত পাও নাই বন্ধু। মহিউদ্দিন আল মাহিন, আপনি যদি অবশ্যই আমার এই শোটি দেখে থাকেন অবশ্যই নিচে কমেন্টে আমাদেরকে অন্তত জানিয়ে দেবেন সত্যিই আপনি দাওয়াত পেয়েছিলেন আপনার বন্ধুর। পরের কমেন্টটি করেছেন রাওজান শাহ, তিনি লিখেছেন আমার তার কোনো খবর চাই না। ওকে, আপনার তার কোনো খবর না চাইলে এখানে এসে কমেন্ট করার কী দরকার ব্রো? লেরিন খান, তিনি লিখেছেন ব্যাঙের মতো লাফায়। মুজাহিদুল ইসলাম, তিনি লিখেছেন জোকার। মোসাফির, তিনি লিখেছেন বেকারত্ব ঘোষাতে আবল তাবল নিউজ করা এডিএন বোকাচন। ওকে, আপন হোসাইন, তিনি একটি ছবি পোস্ট করেছেন, সেখানে লেখা এদের হাতে দেশটা স্বাধীন করে দিলাম বঙ্গবন্ধুর ছবি নিয়ে, এটা খুবই দুঃখজনক। পরের কমেন্টটি করেছে আল আরাবিয়া আল আরাবিয়া, তিনি লিখেছেন হায় রে বাঙ্গালি। এমডি আবদুল্লাহ, তিনি লিখেছেন ফারুককে মেনশন করে মাহমুদ বিয়ার করসিয়ার করসিয়ার, ভাই বুঝে নাই। এমডি আবদুল্লাহ, আপনি যদি আমাদের এই শোটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তিনি আপনি আসলে কী লিখতে চেয়েছেন, বাংলায় সুন্দর করে লিখে দেবেন। পরের কমেন্টটি করেছে তাসনিম খুশি, তিনি জুথি জান্নাতকে মেনশন করেছেন, দেখতে পাচ্ছেন জুথি জান্নাত তাকে মেনশন করেছেন। এস এম রায়হান আহমেদ, তিনি লিখেছেন এরা তো সাংবাদিক না, এরা হলো সাংঘাতিক, এদেরকে কী বলা উচিত আপনারাই বলেন। ওকে, আপনারাই বলুন তাদেরকে কী করা উচিত। লুভিন লুভিন, তিনি লিখেছেন এটিএন নিউজের কোনো আজিরা নিউজ আছে, এটিএন নিউজের কোনো আজিরা নিউজ আছে বুঝি নাই ভাই। মেহেদি হাসান, তিনি লিখেছেন বিনোদন পার্টি, বিনোদন পার্টি, ওকে পার্টি বানান ভুল। আমি আলমগীর, তিনি লিখেছেন তোদের কাছে কি আর কোনো খবর নাই দেশে, এটা একটা খবরের শিরোনাম কীভাবে হয় তোরা আমারে একটু বল তো। এমনি আলমিন, তিনি রেগে গেছেন এটিএন নিউজের উপরে যে এই ধরনের নিউজ কীভাবে তারা করে, কেন তার কাছে মানে জবাবদিহি করে না, এই ধরনের নিউজ তারা কেন করে। এস আই রিপন, তিনি লিখেছেন শ্বশুর বাড়িতে গিয়ে একটা ডিগবাজি দিস। ওকে, এমনি আবু সায়াম সরকার, তিনি লিখেছেন ফালতু এটিএন। এমনি সবুজ শেখ, তিনি লিখেছেন তোদের মতো টিভির জন্য আজকে দেশের অবস্থা এই রকম। অর্থাৎ দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটিএন বাংলার এই নিউজটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে জায়েদ খানের চেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে তাদের নিউজের, কারণ নিউজের ধরনটা হয়তোবা দর্শকদের একদমই পছন্দ হয়নি। পরের কমেন্টটি করেছে রবিন খান এইচপি, তিনি লিখেছেন এই মানসিক রোগীকে বিয়ে করেছে আর কোনো পারকন পাগল। ওকে, পাগল না পাগলি। নিজ সোয়া, তিনি লিখেছেন জায়েদ খান কে, জায়েদ খান কে ব্রো? নিজ সোয়া, উনি আসলে জায়েদ খান না, উনি আসলে জায়েদ খান। এমডি আব্দুল সালাম মুন্না, তিনি লিখেছেন অনেকে ভাই। ওকে, অনেকে। বি কে রাজু, তিনি লিখেছেন এত নাম করা ভিডিও চ্যানেলও যদি বাটপারি করে নিউজ করে এটা তো মেনে নেওয়া যায় না, অবশ্যই এটা মেনে নেওয়া যায় না। শোভন আহমেদ শাহিন, তিনি লিখেছেন বাসর ঘরে কী কী করছে সেটা একটু সবাইকে জানালে ভালো লাগতো এটিএন টিভি। ওকে, এমডি নয়ন, তিনি লিখেছেন পাগল ছাগল। এমডি রিপন শেখ, তিনি লিখেছেন মেয়েটাকে এক নজর দেখতে চাই, একটা ছবি পোস্ট করেছে, ছবির ভাষা এবং ছবির ব্যক্তিত্বকে আপনারা দেখতেই পাচ্ছেন, এই বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। এমডি হাবিবুল্লাহ, তিনি লিখেছেন পাড়া খানের বিয়া লাগেনি। ওকে, পাড়া খানের বিয়া লাগে না। ওকে, পরের কমেন্টটি করেছে কাজীপলি, কাজীপলি, তিনি লিখেছেন আম অবাক। ওকে, আপনি অবাক হন। শরীফুল ইসলাম, তিনি লিখেছেন পাগল। আলিরাজ রাজ, তিনি লিখেছেন টল নায়ক। ওকে, টল নায়ক। এমডি শহীদুর আলম তালুকদার, তিনি লিখেছেন হারার পর সমালোচিত আলোচিত না,
আলাপ সমালোচিত আলোচিত না ওকে শাওন আল হাসান ত্রি লিখেছেন এটিএন নিউজ খুব ভালো একটা চ্যানেল এই চ্যানেলে আর এই ফালতু নিউজ আশা করা যায় না বেশিরভাগ দর্শকই কিন্তু চ্যানেলকে একদম ধুয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইমতিয়াজ আলী তিনি একটি ছবি পোস্ট করেছেন সেখানে লেখা কানের নিচে একটা ডিমু শালা হাফ মেন্টাল ওকে কে হাফ মেন্টাল এটিএন নিউজ নাকি জায়েদ খান দর্শক জানতে চায় ড্রাইভার সোহেল রেজা তিনি লিখেছেন জায়েদ খানকে নিয়ে নিউজ না করে রাস্তার মোড়ে পথশিশুদের নিয়ে নিউজ করেন শালায় রাস্তায় টোকায়ের চেয়েও জঘন্য মানুষ ওকে জায়েদ খানকে একদম পিছন দিয়ে দিয়ে সামনে দিয়ে বের করে দিলেন শালায় রাস্তার টোকায়ের চেয়েও জঘন্য মানুষ জায়েদ খান বীর্য আর সাংবাদিকের মধ্যে অনেকটাই মিল আছে কোটিতে একটা মানুষ হয় মাই গড কি চিন্তা ভাবনা এস এইচ হোসাইন তিনি লিখেছেন বীর্য আর সাংবাদিকের মধ্যে অনেকটাই মিল আছে কোটিতে একটা মানুষ হয় নাউজুবিল্লাহ এনায়তুল্লাহ তিনি লিখেছেন এখন আর ছবি দেখা দেখে না মানুষ ওকে মাহবুবুর রহমান তিনি লিখেছেন সারা পৃথিবীতে নাটক হয় বাংলাদেশে বাংলাদেশ তার সভাপতি ওকে সারা পৃথিবীতে যে নাটক হচ্ছে বাংলাদেশ তার সভাপতি ইমরান হোসাইন তিনি লিখেছেন শিরোনামার খবর হা 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 নাজমুল হাসান তিনি নাজমুল ইসলাম তিনি লিখেছেন লাইফ তো এরাই কারাচ্ছে আমরা পৃথিবীতে এসেছি জন্ম নিবন্ধন পাসপোর্ট সার্টিফিকেট এনআইডি কার্ড ঠিক করাতে ওকে শাকিল আহমেদ স্টিকার কমেন্ট করেছে বোডলপুডি বোডলপুডি একটা মানুষের নাম বোডলপুডি তিনি লিখেছেন এই মালটাকে কোন মেয়ে পছন্দ করে এই মালটাকে কোন মেয়ে পছন্দ করে পরের কমেন্টটি করেছে হিন্দি হাবিবুল্লাহ হাবিব তিনি লিখেছেন হায়রে সাংবাদিক আবুল কাইয়ুম আব্দুল কাইয়ুম তিনি লিখেছেন কী চিটার রে জাসি নাইলা তিনি লিখেছেন লুচ্চারা বিয়ে করলেও যা আর না করলেও যা কারণ লুচ্চা লুচ্চাই থাকে কারণ কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না দাড়ি কমা একটাও ঠিক নাই আপনি নাইলা আপনি অবশ্যই পরবর্তীতে আমাদের এখানে কমেন্ট করে বুঝিয়ে দেবেন কোথায় দাড়ি কোথায় কমা আর কুত্তাকে লেজকে লুচ্চাকে এসবগুলি আসলে আশা করছি আপনি বুঝিয়ে দেবেন নাইমুল হাসান তিনি লিখেছেন সবুরের লেওয়া ফলে ওকে সবুরের লেওয়া ফলে আপনারা দেখতে পাচ্ছেন হিরো আলম তার একটা বিখ্যাত ডায়লগ কিন্তু ছিল সবুরের লেওয়া ফলে এমনি ফয়েজ শিকদার তিনি লিখেছেন বাচাল জায়েদ খানম ওকে রিয়াজ আহম মাহমুদ তিনি লিখেছেন হলুদ সাংবাদিক শরীফ শাহরফিকুল ইসলাম শাহ রফিকুল ইসলাম একসাথে লিখেছেন দর্শক আপনারা এই নাম পড়তে গেলে অবশ্যই আপনাদের দাঁত কিন্তু ভেঙে যাবে আমার যদিও পড়েনি শাহ রফিকুল ইসলাম শাহা তিনি লিখেছেন নট টেকসই ওকে শর নট টেকসই ওকে মোহাম্মদ খোরশেদ পাটোয়ারি তিনি লিখেছেন আল্লাহ সহায়ক সিয়াম মির তিনি লিখেছেন ফালতু সাংবাদিক এস কে সরোয়ার দুঃখ তিনি লিখেছেন জাহেদের কোনো মুভি আছে বলে কেউ দেশের মানুষ জানে না ওকে মাসুদ আলম তিনি লিখেছেন এরকম পাগল নায়কের সংবাদ নিয়ে আসেন আপনারা ভাই আপনারা কি আর কোনো কাজ নাই অমৃতলাল রায় তিনি লিখেছেন আর কত বিনোদনমূলক খবর মুস্তাক আহমেদ তিনি লিখেছেন দারুণ এমডি জহুরুল ইসলাম তিনি লিখেছেন হায় রে সাংবাদিক তুই তো বেটা সাংঘাতিক রাকিব নূর তিনি লিখেছেন আপ দ্য নিউজ সুমন তালহা তিনি লিখেছেন এরা তো সাংবাদিক নেই এরা সাংঘাতিক এদেরকে কী বলা উচিত আপনারাই বলেন শেখ রাসেল আহমেদ তিনি লিখেছেন ওরে সোদানির ফোলারা কি নিউজ করলি এম কে খলিল এম খলিল খলিল তিনি লিখেছেন পাগল ছাগলের খবর করতে কয় কে তোদেরকে আব্দুল কাইয়ুম বাবু শাকিল তিনি লিখেছেন তোরা টিভি চ্যানেলের হইলি ম ডট 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 ফের নজরুল ইসলাম পিঙ্কু তিনি লিখেছেন হাইরে সাংবাদিক মামুন হোসেন তিনি লিখেছেন ভুয়া 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 অর্থাৎ সেই বইমেলার ভুয়া কিন্তু এখন ফেসবুকেও চলছে শান্তিতা উর্মি তিনি লিখেছেন বলদ রাশেদ মিলন তিনি লিখেছেন ফালতু কাউসার আহমেদ তিনি লিখেছেন ফালতু দূর নুরুজ্জামান সৈদী প্রবাসী তিনি লিখেছেন হা হা ওসমান গনি তিনি লিখেছেন কয়দিনের জন্য দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেশিরভাগ কমেন্টই এটিএন নিউজকে আসলে বেসিক্যালি ধুয়ে দিয়েছে তারা কিন্তু জায়েদ খানকে নিয়ে খুব বেশি মন্তব্য যে করার তা কিন্তু করেননি এর যে কারণ সেটা হচ্ছে যে অবশ্যই আমার কাছে যেটা মনে হয়েছে তা হচ্ছে যে এখানে যে নিউজটি করা হয়েছে সেই নিউজে এক ধরনের শিরোনাম দেওয়া এবং জায়েদ খান সম্পর্কে অন্য রকমের নিউজ করা এই জন্যই কিন্তু পুরো বিষয়টি এরকম ঘটেছে এবং যার কারণে কিন্তু মানুষ এটিএন বাংলাকেই গালাগালি করছে তো দর্শক আমি যে কোনো মুহূর্তে কিন্তু আপনার আইডিতে চলে আসতে পারি আর আপনার আইডিতে দর্শক কী ধরনের কমেন্ট করে সেটাও কিন্তু আমি দর্শকদের পড়ে পড়ে অবশ্যই শোনাবো ততক্ষণ পর্যন্ত রেডি থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন এবং ফেসবুকে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে তো দর্শক পরবর্তী শো দেখার আগ পর্যন্ত এখানেই বাই টাটা